আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে কোয়ালিটিফুল পাখি কি। আপনারা দেখবেন বেশিরভাগ ব্রিডাররাই এই কোয়ালিটিফুল পাখি বলে, কারণ বাজারে অনেক ধরনের সেম মিউটেশনের পাখি পাওয়া যায়। কিছুগুলোর প্রাইস দেখবেন 500 টাকা থেকে 1000 টাকা বলেও বিক্রি করতে পারতেছেন, আবার অনেক ভালো ভালো ব্রিডার দেখবেন 2000 2500 5000 করেও বিক্রি করতেছে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কোয়ালিটি নিয়ে। সো আমি কোয়ালিটিটা একটু ক্লিয়ার করি, যে কোনো পাখি সেটা ফিঞ্চ, লাভবার্ড, কোকাটেল যেটাই হোক না কেন, কোয়ালিটি পাখি বলতে আমাদের অনেকে অনেক ধরনের ধারণা আছে। আমরা অনেকেই জানি না কোয়ালিটি পাখি বলতে কি বোঝায়, এটাকে পাখির কালার, পাখির শরীরের গঠন নাকি প্রাইস। কোয়ালিটি পাখি বলতেই যে অনেক সুন্দর কালার, রেইনবো বাজরিকার হতে হবে, জাপানিজ হতে হবে, ফিঞ্চ হতে হবে অথবা লাভবার্ড হতে হবে, আসলে ঠিক তা না। অনেক সময় নর্মাল জাতের বাজরিকার অথবা ফিঞ্চ অথবা লাভবার্ডের মধ্যেও কোয়ালিটি দেখা যায়। বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে কোয়ালিটি। আমরা এখানে কোয়ালিটি সম্পর্কে তিনটা বিষয় নিয়ে কথা বলবো। এক, কোয়ালিটিফুল পাখি নিয়ে আমাদের ভুল ধারণা। দুই, কোয়ালিটি পাখি হতে হলে কি কি বিষয় থাকতেই হবে। তিন, কোয়ালিটিফুল পাখি ব্রিড করাতে হলে আমাদের কি কি প্রয়োজন। এক, কোয়ালিটিফুল পাখি নিয়ে আমাদের ভুল ধারণা। কোয়ালিটিফুল পাখি ব্রিড করা নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। যেমন ভালো ব্রিডারের কাছ থেকে দাম দিয়ে পাখি কিনবো, এরপর থেকে সব পাখি আমার কোয়ালিটিফুল হয়ে যাবে। দুই, দামি খাবার কিনবো, পাখিকে খাওয়াবো, পাখি কোয়ালিটিফুল থাকবে, তারপর যখন যে ধরনের মেডিসিনের নাম শুনবো সেটাই আমার পাখিকে খাওয়াবো। ব্রিডার সবসময় তার কোয়ালিটিফুল পাখিগুলো বিক্রি করে দেয়, এই জন্য ভালো ভালো ব্রিডারের কাছ থেকে কম দামে পাখি কেনার ধারণা। 6 মাস থেকে 1 বছরের মধ্যে সেট আপে আমি আমার অনেক ডিম বাচ্চা করাবো, কোয়ালিটিফুল পাখির পরিমাণ অনেক বেশি বাড়াই দিব, যত দ্রুত সম্ভব কোয়ালিটি পাখির পরিমাণ আমার কেজে বা সেট আপে বাড়াবো। এটা একটা আমাদের চরম ভুল ধারণা, ব্রিডার মানেই যে কোয়ালিটিফুল ব্রিডার। এবার আসি 2 নম্বর, কোয়ালিটি পাখি হতে হলে কি কি বিষয় দেখতেই হবে। কোয়ালিটিফুল পাখি হতে হলে কিছু বিষয় খেয়াল রাখতেই হবে, যেমন পাখির সাইজ। আপনার ইন্টারনেট থেকে বিভিন্ন পাখির বিভিন্ন সাইজ নাম দিয়ে আপনি সাইজগুলো বের করে নিতে পারেন, সেটা ফিঞ্চ হোক, কোকাটেল হোক, যে পারফেক্ট সাইজিংটা কি। পাখিটার ব্রিডিং রেজাল্ট, অতীতে কেমন ব্রিড করেছিল, কতগুলো বাচ্চা হয়েছিল, পাখিটা কি রকমের বাচ্চা খাওয়ায়, কোনো ফেদার প্লাকিং করে কিনা বা প্রবলেম আছে কিনা, পাখির শরীরের মার্কিং, পাখির শরীরের সাইজ। অনেক সময় দেখা যায় পাখির সবকিছু ভালো কিন্তু সাইজটা অনেক ছোট কোয়ালিটির, সেটা কিন্তু হবে না। ফেদার কোয়ালিটি, চিক প্যাচ, থ্রট স্পট অথবা বডির যে মার্কিংটা, এটা ক্লিয়ার না, তাহলে কোয়ালিটি হবে না। এবার আসি 3 নম্বর, কোয়ালিটিফুল পাখি ব্রিড করাতে আমাদের কি কি প্রয়োজন। কোয়ালিটিফুল পাখি ব্রিড করাতে আমাদের বেশ কিছু জিনিস প্রয়োজন। সর্বপ্রথম আমাদের দরকার অবশ্যই 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 ধৈর্য। আমি কিন্তু অনেকবার বললাম, ধৈর্য ধারণ করার বিকল্প কোনোভাবেই কোয়ালিটিফুল ব্রিডার আপনি হতে পারবেন না। সাধারণত একটা ভালো মানের পাখি বের করতে অথবা পরিণত করতে অথবা নতুন কোনো মিউটেশন বের করতে 1 থেকে 3 বছর সময় লেগে যায়। এটা নির্ভর করে আপনি কোন মিউটেশন নিয়ে কাজ করছেন। যদি বাজরিগার হয় তাহলে বাজরিগারের কোন মিউটেশন, অথবা ফিঞ্চ হলে ফিঞ্চের কোন মিউটেশন নিয়ে কাজ করছেন। সবসময় অন্যের উপর নির্ভর না হয়ে অন্তত নিজে কিছু পাখি সম্পর্কে জ্ঞান থাকা খুব বেশি ইম্পর্টেন্ট, তাহলে আপনি কোয়ালিটি নিয়ে কাজ করতে পারবেন। এই লাইনে কিছু মিউটেশন অথবা জাত সংক্রান্ত বিভিন্ন পোস্ট পড়াশোনা করতে হবে, এই জন্য পড়াশোনার কোনো বিকল্পই নেই। না হলে আপনি কতবার ব্রিডারকে কোশ্চেন করবেন, ভাই আমার এই পাখির মিউটেশনটা বলেন। এখন বাজরিগার পাখির এতগুলো মিউটেশন, এর মাঝখানে আবার সাব অনেকগুলো মিউটেশন আছে, ডিভাইডেশন আছে। এখন আপনাকে যদি প্রতিবার বলে, আপনি তো প্রতিবার ভুলে যাবেন। পাখি ব্রিডিং এর ক্ষেত্রে একজন মেন্টর থাকা ভালো, না থাকলে ক্ষতি নাই। যেমন স্কুল থেকে পড়াশোনা করলে একজন টিচার যেমন থাকা ইম্পর্টেন্ট, আর বেশিরভাগ মানুষই কিন্তু স্কুলে বা কলেজে যেই পড়াশোনা করতে হয়, আর যারা স্কুল কলেজ ছাড়া পড়াশোনা পাশ করেছে বা লাইফে অনেক বড় হয়েছে, আপনি খেয়াল করবেন তাদের সংখ্যা অনেক বেশি কম। এই জন্য পাখির ব্রিডিং এর ক্ষেত্রে একজন মেন্টর থাকা ভালো, না থাকলে ক্ষতি হবে এমনটা বলছি না। যেমন স্কুল কলেজে যেমন আমাদের একজন শিক্ষক থাকে, এবং আপনি দেখবেন যে 99% স্টুডেন্টই, মানে যারা বাংলাদেশে বা ওয়ার্ল্ডে এখন ভালো পজিশনে চলে গেছে, তারা কিন্তু সবারই একজন মেন্টর ছিল। আর কতিপয় মানুষ আছে যারা শিক্ষক ছাড়া বড় হয়েছে। সো একজন মেন্টর যদি আপনি ফলো করেন, করতেই হবে তা না, না থাকলে ক্ষতি হবে এমন কিছু না, তবে থাকলে ভালো, এক্ষেত্রে আপনি শিখতে পারবেন খুব দ্রুত। আপনি যাকে ফলো করেন তার সাথে যোগাযোগ রাখলে দেখা যাবে আপনার কোনো পরামর্শের দরকার হলে আপনি তার কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন ইনফরমেশন, এবং সেট আপে কোয়ালিটি ব্রিড থাকলে 2-3 জোড়া ব্রিডিং পাখিও আপনি নিতে পারবেন, অবশ্যই উইথ পেমেন্ট অর উইদাউট পেমেন্ট, ইটস ডিপেন্ড অফ, মানে আপনার সাথে ব্রিডারের পরিচয়টা কিরকম তার উপরে। এবং মেডিসিনের ভাগাভাগি করে নিতে পারবেন আপনারা। মনে করেন আপনার পাখিতে আপনার জোড়া আছে 5 জোড়া, আপনার ব্রিডারের ঘরে আছে ধরেন কথার কথা 10 জোড়া, তো সেই ক্ষেত্রে আপনার 15 জোড়া হয়ে গেল। আপনি সেই ক্ষেত্রে একটা বোতল দুজনে মিক্স
করে বা তিনজনে মিক্স করে আপনারা নিতে পারেন, এক্ষেত্রে জিনিসটা ভালো থাকবে। আবার নিজেদের মধ্যে ইনফরমেশনটা আপনারা নিজেরা চেঞ্জ করে নিতে পারবেন, এতে করে আপনাদের জন্য সহজ হবে। অবশ্যই পাখির মেডিসিন সম্পর্কে, সেটা হোমিওপ্যাথি হোক ভেটেনারি হোক, আপনার একটা ধারণা রাখতেই হবে, না হলে দেখা যাবে হঠাৎ করে আপনি বিপদে পড়ে গেলে আপনি নিজের বিপদ থেকে বের হয়ে আসতে পারবেন না, আর আপনার অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে। অবশ্যই আপনার পাখির ক্ষতি মানে আপনার ক্ষতি। এই চ্যানেলে মেডিসিন সংক্রান্ত আরো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করে রাখবেন, নিচে লিখে রাখবেন যে আপনাদের নেক্সট আপনি কি ভিডিওটা দেখতে চাচ্ছেন, সেটা নিয়ে আপনি নিচে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।